Hello friends, welcome to my channel, my garden. আমি আপনাদের বন্ধু রোহিত। আজকে যে গাছটা আমরা রিপোর্টিং করব এটা হচ্ছে সিট্রাস লাইমন বা এটা নাম হচ্ছে মিলারোসা লেমন। বারু নাম আছে এটা। আমি এই গাড়িতে এটার উৎপত্তি স্থল, এটা উৎপত্তি স্থল নিয়ে একটুখানি কি বলবো মানে ডাউট আছে। এটা তুস্কানিতে খুব বেশি চাষ হতো। মেডিকা প্রথম এটার উৎপত্তি পাওয়া যায় মেডিকা ফ্যামিলি বলে, তুস্কানিতে একটা ফ্যামিলি আছে, ওদের পার্সোনাল গার্ডেনে এদের প্রচুর পাওয়া যায়। এই লেবুটা দেখতে অনেকটা কুমড়োর মতো হয়, ওই জন্য অনেকে একে পামকিন লেমনও বলে, কুমড়ো লেমন। এটার রাইনটা খুব সুন্দর গন্ধ হয়। আর এটার পাতাগুলো হচ্ছে পাতাগুলো খুব সুন্দর স্মেল থাকে। আর গাছটা থর্নলেস টাইপের, একটু ভুষি টাইপের হয়। এবার অনেকগুলো ফুল এসেছিলাম, ঠিকঠাক যত্ন করতে পারিনি বলে দাঁড়ায়নি। এই একটা লেবু দাঁড়িয়ে আছে। এটা লেবুর ভিতরে অল্প রস থাকে, বাট লেবু খুবই ফ্রেগ্রেন্ট, মানে আমাদের গন্ধরস লেবুর থেকেও বেশি ফ্রেগ্রেন্ট হয় এটা। আর এটা আজকে আমি একটা 10x10 ইঞ্চ জিও ব্যাগে ট্রান্সফার করবো। আর এটা একটা ব্যাপার হচ্ছে এই গাছটা একটু ঝোপালো টাইপের হয়, আর ছোটো ছোটো কাঁটা মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে নাও থাকতে পারে। এর পাতাটাও খুব স্মেলি হয়, মানে গন্ধ খুব ভালো হয়। লেবুগুলো এরকম সাইজের হয়, রাইনটাকে লেমন জেস্ট বা যে কোনো কেক, তারপরে বিভিন্ন জিনিস ইউজ করা যায়। এটার পাতার ক্যাঙ্কার রোগ হতো, এটা যখন ক্যাঙ্কার হয়েছিল আমি কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে ক্যাঙ্কার একটা আটকানো যায়। আর এটা সাদা পোকা হয় যেটা লাভে, যেটা আমাদের এখানে কী বলে তুলো পোকা বা কিছু একটা বলে, ওটাও কোনো যে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড ইউজ করলে ঠিক হয়ে যায়। আমি ওটা পেস্টিসাইড ইউজ করি না, আমি নিম তেল বেশিরভাগ ইউজ করি, বাট ওটা পোকাটা হলে নিম তেল ইউজ করলে হবে না, পেস্টিসাইড ইউজ করতে হবে। যাক, এটা আমরা রিপোর্ট করবো। দেখুন এটা রুটগুলো ভালোই ডেভেলপ করছে, ফুটবলটা এই মাটিটায় আছে 60% গার্ডেন সয়েল, হ্যাঁ গার্ডেন সয়েল, আর 40% গোবর সার, আর একটু ফাঙ্গিসাইড সাপ বা সেরম টাইপ একটু ফাঙ্গিসাইড। আপনার যেটা হাতের কাছে পাবেন সেটা ইউজ করবেন। আর লেবু গাছে মাসে একবার বা 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত। লেবু গাছে অনেক ধরনের ফাঙ্গাস রোগ হয়ে গায়ে ব্যাক হতে পারে, কারণ এগুলো বাইরের গাছ তো, এগুলো আমাদের ওয়েদারে অনেক সময় ওদের অত ইমিউনিটি থাকে না, তো বেটার হয় ফাঙ্গিসাইড ইউজ করা। বসে যাবে অনেকটা মাটিটা পুরোটাই দিয়ে দেবো। আজকের মধ্যে এইটুকু, সবাই ভালো থাকবেন, সবাই গাছ লাগান, এত গরমে গাছের আমাদের খুবই প্রয়োজন। দেখতেই পাচ্ছেন কেমন গরম পড়েছে, সবাই গাছ দরকার শেডের মধ্যে দিন। যদি আপনাদের আম গাছ থাকে, আম গাছের সঙ্গে পাতা পুড়ে যায়, যখন চারা গাছ লাগাবে শেডের মধ্যে দিন সেগুলোকে, বা 50% যে নেট পাওয়া যায় ওই নেট টাঙিয়ে দিন, বা দুপুরবেলা গাছকে স্নান করে দিন। খুব বাজে কথা যে দুপুরবেলা গাছে জল দেওয়া যাবে না, গাছকে স্নান করানো যাবে না, দুপুরবেলা গাছকে আচ্ছা করে স্নান করিয়ে দিন, এখানে একটা গাছের শক্তি মিলবে, রেহাই মিলবে। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকু, ভালো থাকবেন সবাই।